আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের উপস্থাপক, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই করোনা দুর্যোগ মুহূর্তেও কর্মী সম্মেলনে উপস্থিত হওয়া এবং সার্বিক ব্যবস্থাপনার সুযোগ দান করেছেন যে আল্লাহ, সে আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমার আলোচনার বিষয় আদর্শ সোনামণি গঠনে সোনামণি সংগঠনের ভূমিকা। আদর্শ সোনামণি মানেই আদর্শ সন্তান। আদর্শ সন্তান হোক সে ছেলে হোক সে মেয়ে, আদর্শ সন্তানই পিতামাতার এবং দেশ ও জাতির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির মাধ্যম। দেখুন সহিহুল জামের 1617 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ারফা দারাজাতাল আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক বান্দার মর্যাদা অনেক উন্নত করে দেবেন। ফায়াকুল রব্বি আন্না হাজিহি, তখন এই বান্দা আল্লাহকে উল্টো প্রশ্ন করে বলছে, আল্লাহ জান্নাতে আমার মর্যাদা এত উন্নত হলো কেন, উঁচু হলো কেন? দুনিয়াতে তো আমার এত ভালো আমল ছিল না, আমি এত ভালো আমল করতে পারিনি, অথচ জান্নাতে আমার মর্যাদা অনেক উঁচু। এ কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবাবে বলবেন, বেস্তেক ফারে ও আলাদেক আলাকা, তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণে দুনিয়াতে তোমার সন্তানের তোমার জন্য দোয়া করার কারণে জান্নাতে তোমার মর্যাদা উঁচু হয়ে গিয়েছে। তাহলে একটা আদর্শ সন্তান হোক সে ছেলে হোক সে মেয়ে, এটা পিতামাতার জান্নাতে মর্যাদা উন্নত করার মাধ্যম। পক্ষান্তরে যদি আমরা আমার সন্তানদের প্রতি আমরা আমাদের সন্তানদের প্রতি লক্ষ্য না রাখি, তারা যদি আমাদের অবহেলার কারণে তারা যদি বিপথে চলে যায়, তাহলে ইহকালে যেমন আমরা ভোগান্তিতে পড়ব, পরকালে তারাও তাদের কারণে আমাদেরকেও বিচারের মাঠে হাসরের মাঠে জবাবদিহি করতে হবে। এজন্য সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই অনুভূতি নিয়েই আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের মহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সূরা হজ্জের 2324 নম্বর আয়াতের আলোকে সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। দেখুন আমরা আদর্শ সোনামণি গঠনে সোনামণি সংগঠন কি কি ভূমিকা পালন করছে তার সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরব। প্রথমতই এক নম্বরে রয়েছে নামকরণ। ইংরেজ পণ্ডিত ক্যাভেন্ডিস একটা ছোট্ট কথা বলেছেন, এ বিউটিফুল নেম ইজ বেটার দ্যান এ লট অফ ওয়েলথ, একটা সুন্দর নাম অনেক সম্পদের চাইতে উত্তম। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সূরা হুজুরাত 11 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়ালা তানা বাজুবিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। তাই নামটি সোনামণি, যখন আপনি আপনার ছোট ভাইকে বোনকে বাচ্চাদেরকে সোনামণি বলে ডাকবেন,
তখন তার মধ্যে একটা ভালো প্রভাব বিস্তার করবে। সোনামণি সংগঠন থাকলেই তো আপনি আপনার বাচ্চাদেরকে সোনামণি বলে ডাকতে পারবেন, সোনামণি শাখা থাকলেই তো আমরা আমাদের ছোট ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে সোনামণি বলে ডাকব। তাই যেখানে আমাদের সোনামণি শাখা রয়েছে আমরা তাদেরকে স্নেহ করে আদর করে সোনামণি বলে ডাকি, তাদের অন্তরটা মন আনন্দে ভরে ওঠে, ফলে তারা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয়। এজন্য সোনামণি নামটি একটা সুন্দর নাম, আদর্শ নাম, প্রভাব বিস্তারকারী নাম। দ্বিতীয় কথা, সোনামণি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য। প্রত্যেকটা ব্যক্তির লক্ষ্য উদ্দেশ্য থাকে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য থাকে। সোনামণি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি ও তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সন্তান আল্লাহর দান, প্রতিটি সন্তান, প্রতিটি মানব শিশুই সে যেই হোক না কেন ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা, তার পারিপার্শ্বিক পরিবেশ, তার সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার কারণেই সে বিপথে পা বাড়ায়। তা সে কেউ সৎপথে আসে, সে কেউ ভিন্ন পদে যায়। সহিহুল বুখারীর 1385 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব শিশুই ফিতরাত তথা ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, অতপর তার পিতামাতা, ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানাই, আউ ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানাই, আউ ইউমাজ্জিসানিহি, অথবা তাকে অগ্নিপূজক বানাই। আমরা সোনামণি সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে এই সন্তানদের ইসলাম গ্রহণের ক্ষমতাটাকে বাস্তবে কাজে লাগিয়ে তাদেরকে ইসলামী সন্তান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছি, গড়ে উঠছে। সুতরাং সোনামণি সংগঠনের এই লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা সার্বিকভাবে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ আদর্শ সোনামণিই হবে, সোনামণি সংগঠন সে কাজ করে যাচ্ছে। প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগিতা। আসুন সোনামণি সংগঠনের মূলমন্ত্র, সোনামণি সংগঠন তার মূলমন্ত্র নির্ধারণ করেছে, পৃথিবীর কোনো ব্যক্তির আদর্শে নয়, সেই ব্যক্তির আদর্শে আমরা নিজেকে গড়ব। যে ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারিত্রিক সনদ আল্লাহই দিয়েছেন। ওই যে শুনুন আল্লাহর বাণী, সূরা কলম 4 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ, নিশ্চয়ই তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এজন্য আমরা আমাদের সোনামণি সংগঠনের মূলমন্ত্র নির্ধারণ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে নিজেকে গড়া। এই মূলমন্ত্র যদি আমরা আমাদের ছোট্ট বাচ্চাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এরা যখন বড় হবে তখন অবশ্যই এদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, ব্যক্তি পরিবর্তন হবে, সুন্দর সমাজ উপহার হবে, আদর্শ সন্তান আমরা পাব। কেমন করে? এক ছোট্টবেলা থেকেই আপনি আপনার সন্তানকে বলুন, বলুন বাবা তোমার সার্বিক জীবনে গড়ে উঠতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। ও বাচ্চা যখন ছোট্টবেলায় কোনো কিছু খাইতে শিখবে তখন সে ডান হাতে খাবে, বাম হাতে নয়। ও যখন ঘুমাতে যাবে রাসূলের আদর্শে ঘুমাবে, দোয়া করে, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। ও বান্দা, ও সন্তান যখন ঘুমাতে যাবে তখন ওকে শিখান, বাবু সোনামণি তুমি রাসূলের আদর্শে ঘুমাও, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করো। কেননা সহিহুল বুখারীর 2311 নম্বর হাদিস দেখুন, যখন কোনো বান্দা ঘুমাতে গিয়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তখন ওই বান্দাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘুম থেকে জাগা পর্যন্ত স্পেশাল একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। এই জন্য আপনার সোনামণির বাস্তব জীবনে ওকে শিখান তোমার মূলমন্ত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে গড়া। অথচ
এই মূলমন্ত্র বাস্তবায়ন না করলে, না জানলে ও ঘুমাতে গিয়ে গলায় তাবিজ বাঁধবে, আয়াতুল কুরসির তাবিজ লেখে গলায় বাঁধবে, ঘুমোতে চিৎকার করে, কান্নাকাটি করে, তাবিজ বেঁধে ঘুমাবে, মা বাবা তাবিজ বেঁধে ঘুমাবে, ফলে ও শয়তানের চক্রান্তে পড়ে যাবে, আদর্শ সন্তান পাওয়া যাবে না। এইভাবে সোনামণি সংগঠন তার মূলমন্ত্র বাস্তবায়নের মাধ্যমে আদর্শ সোনামণি, আদর্শ সন্তান আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছে, দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে। আসুন, এরপরে সোনামণি সংগঠনের রয়েছে 5টি নীতিবাক্য, 10টি গুণাবলী। এই 5টি নীতিবাক্য যদি কোনো ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে সোনামণি কেন, যুব সংঘ কেন, আন্দোলন কেন, মহিলা সংস্থা কেন, ও মানুষের সার্বিক জীবন আদর্শ হয়ে গড়ে উঠবে, আদর্শ সমাজ উপহার পাবে, আদর্শ সন্তান উপহার পাবে দেশ ও জাতি। একটু লক্ষ্য রাখুন 5টি মূলনীতি কী। 1, সকল অবস্থায় আল্লাহর উপরে ভরসা করি। এই করোনা পরিস্থিতিও কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে, তাহলে সে কখনো আত্মহত্যা করবে না। চাকরি চলে গেছে, ব্যবসায় ধস, কিন্তু না, আমি ভরসা করব কার উপরে, আল্লাহর উপরে। ওই যে দেখুন আল্লাহর বাণী সূরা তাওলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। আসুন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফান বিগাইরি হিসাবিন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। ওরা কারা? ওরা তারা, 1, আল্লাযীনা লা ইস্তারকুনা, যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করে না, 2, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ লক্ষণে বিশ্বাস করে না, 3, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বাবস্থায় তাদের রব আল্লাহর উপরে ভরসা করে। আপনার সোনামণি যদি আল্লাহর উপরে ভরসা করতে শিখে, এটা যদি তাকে শিখান, ও জান্নাতি সন্তান হিসেবে গড়ে উঠবে। সোনামণি সংগঠনের 2 নম্বর নীতিবাক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়া। 3, নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা। 4, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করা। 5, আদর্শ পরিবার গড়া এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করা। এবার আপনি এই নীতিবাক্য লিখে রাখেন, সোনামণি আমরা ফেস্টুন করেছি, বাড়িতে ফেস্টুন টাঙিয়ে রেখে বলেন, সোনামণি তুমি বলো তো এটা, সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি, ওকে একটা শিখান আপনি। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি। 3, নিজেকে সৎ এবং চরিত্রবান হিসেবে গড়ে তুলি। 4, ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ করি। 5, আদর্শ পরিবার গড়ি, দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। বারবার ওকে একটা ট্রেনিং দেন, আমরা আমাদের সোনামণিদেরকে ট্রেনিং দিচ্ছি, শিখাচ্ছি। এজন্য দরকার বাংলাদেশের প্রতিটি মসজিদ, প্রতিটি মাদ্রাসা, মক্তব, গ্রামে, প্রতিটি জায়গায় সোনামণি সংগঠনের শাখা বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। তাহলে এই নীতিবাক্য তারা শিখবে, বাস্তব জীবনে আমল করে আদর্শ সন্তান পাবে মা বাবা, আদর্শ সন্তান পাবে গ্রাম, আদর্শ সন্তান পাবে দেশ, আদর্শ সন্তান পাবে জাতি, ইনশাআল্লাহ। আসুন, সোনামণি সংগঠনের আরও এইরকমভাবে রয়েছে 10টি গুণাবলী। আদর্শ সন্তান গঠনে আমরা প্রতি বছরে সোনামণিদের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করি। এদেশে সাংস্কৃতিক প্রতিযোগিতায় মানে উল্টাপাল্টা গান বাজনা, কিন্তু না, আমরা আমাদের সোনামণিদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় 9টি বিষয় নির্ধারণ করেছি দায়িত্বশীলদের সাথে। আমরা আদর্শ সোনামণি গঠনে আপনাদের উপহার দিচ্ছি দ্বিমাসিকভাবে সোনামণি প্রতিভা, এটা নিন, গ্রহণ করুন, কিনুন, আপনার পরিবারে রাখুন, মাত্র 15 টাকা দাম 2 মাসে। সোনামণি সিলেবাস মাত্র 10 টাকা দাম। আপনার সোনামণি 7 বছর বয়স, 10টা হাদিস মুখস্থ করল, 7 থেকে 16 বছর শেষ, 15 বছর শেষ সোনামণি, 9 বছর, 1 বছরে তার সিলেবাস 10টা হাদিস মুখস্থ করা, তাহলে 9 বছরে সে কয়টা হাদিস মুখস্থ করবে?
নয় দশের নব্বইটা হাদিস সে আত্মস্থ করবে, আয়ত্ত করে রাসুলের আদর্শে জীবন গড়বে। অথচ যদি আমরা প্রশ্ন করি আপনার বুড়ো মানুষদেরকে, বয়স্ক মুরব্বীদেরকে, কয়জন মানুষ নব্বইটা হাদিস মুখস্থ পারবেন? হয়তো আমাদের অনেকেরই পক্ষে সম্ভব না, কিন্তু ছোট্ট বাচ্চার এক বছরে সিলেবাস কয়টা হাদিস? দশটা হাদিস। তাহলে ও নয় বছরে নয় দশের নব্বইটা হাদিস মুখস্থ করে আদর রাসুলের আদর্শে জীবন গড়বে ইনশাআল্লাহ। আসুন, সোনামণি সংগঠন চেষ্টা করে যাচ্ছে, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করুন, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।